ধরো পোশাকের ক্ষেত্রে তো ক্যারেক্টারের জন্য অনেক কালারফুল কাপড় চোপড় পরতে হয়, কিন্তু ব্যক্তি সুষমা কি ধরনের পোশাক, মানে কি রঙের পোশাক পরতে পছন্দ করে? সাদা সাদা আর সাদার বাইরে, সাদার বাইরে কালো, সাদা বা কালো, সাদা কালো লাল লাল, এই তিনটে বেশি ভালো লাগে আমার সব। তোমার কি কখনো এমন হয়েছে যে কিছু কেনাকাটা করতে গিয়েছো এবং একটা রঙই বারবার কেনা হচ্ছে? আমার তো মানে কি বলবো, আলমারি ভর্তি সাদা কাপড়, সাদা শাড়ি, সাদা টপ, সব সাদা, প্যান্ট থেকে শুরু করে সব। কিন্তু তাহলে তো একজন অভিনেত্রী হিসেবে খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ভীষণ। আমার দেখা গেল যে প্রত্যেক পুজোতে আমার একটা সাদা শাড়ি চাই যায়, পয়লা বৈশাখে সাদা শাড়ি চাই যায়, যদি আমি অন্য কোথাও বাদই দিলাম, আচ্ছা আমি পছন্দের জিনিস বাদই দিলাম, বাট এই যে এই অকেশন গুলো আসে, এই অকেশনে আমার সাদা শাড়ি চাই চাই। অবসরে নিজেকে কিভাবে সময় দাও? অবসর খুব একটা হয় না, কারণ আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার একটা বেবি আছে, আরেকটা পিচি আছে আমার দেবরের, সব কিছু মিলে আসলে নিজেকে টাইম দেওয়ার মতো সময় আসলে খুব একটা হয় না। আর তারপরেও বের করার চেষ্টা করি, বই পড়ার চেষ্টা করি, মানে করোনার মধ্যে এটা হয়েছে যে আবার বই পড়ার অভ্যাসটা হয়েছে। আগে যেমন একটা বই আমার মানে দুই মাস তিন মাস লেগে যেত একটা বই শেষ করতে, কিন্তু সেটা এখন ইদানিং একটু কমে এসছে। আমি শুটিংয়ে গেলেও একটু বইটা ক্যারি করার চেষ্টা করি, একটু বই পড়লে যেটা হয় কি, মানে আমরা তো আসলে এখন ইদানিং আমাদের যেটা হচ্ছে আমরা দেখছি, শুধু দেখছি, দেখলে কিন্তু আসলে মানে চিন্তা শক্তির কিন্তু বিকাশ ঘটছে না। তুমি দেখে ডিসাইড করে ফেলছো যে আচ্ছা এ একটা পূর্ণিমার রাত, পূর্ণিমার রাতে এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে পদ্ম ফুল ফুটে আছে, তুমি দেখিয়ে দিচ্ছ এটাই তো। পড়লে যেটা হয় যে তোমার মতো করে তুমি কিভাবে এই দৃশ্যটা যখন আমি পড়বো বা তুমি পড়বে, তুমি তোমার মতো করে করবে, তুমি দেখবে হয়তো বা তুমি হয়তো নদীতে না, তুমি হয়তো পুকুরের পাড়ে বসে আছো বা সমুদ্রের পাড়ে বসে আছো, অথবা দুইটা পুকুরের মাঝখানে বসে, কত রকম করে ভাবা যায়, ভাবা যায়। তো ওই ভাবনাগুলো আমাদের বন্ধ হয়ে যাচ্ছে আসলে। তো এবার বল, দেশে দেশের বাইরে হোক, মানে কাজে বেড়াতে তো আসলে যাওয়াই হয়, যখন কোথাও যাও এমন কি আছে যেটা কালেক্ট করতে ভালো লাগে? পারফিউম, ঘড়ি। ছোটবেলা থেকে কি অভিনয় শিল্পী হওয়ার ইচ্ছে ছিল নাকি অন্য কিছু? না, ছোটবেলা থেকে আসলে কি বলবো, আমার এক সময় এয়ার হোস্টেস হওয়ার খুব ইচ্ছে হতো। তখন যখন আমি স্কুলে পড়ি, মানে ইন্টার দিব এরকম, তখন ওই সময়টা পর্যন্ত আমার খুব ইচ্ছে ছিল যে আমি এয়ার হোস্টেস হব। তারপরে আসলে হঠাৎ করে চারুকলায় পড়ারও ইচ্ছা ছিল, সেটাও হয়নি। আসলে এটা হুট করে আমার ড্রামাটিক্সে পড়ার পরে আসলে অভিনয়ত্রী হওয়ার যে ইয়েটা সেটা হয়েছে। তো তোমার জন্য আমাদের দর্শকরা কিছু ঝটপট প্রশ্ন পাঠিয়েছে, সেগুলো কঠিন সহজ সেটা তুমি সিদ্ধান্ত নিলে, কিন্তু আমি সেটা ঝটপট উত্তর চাই, না ভেবে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। প্রতিদিনের ব্যবহৃত একটি প্রসাধনী যেটা না হলেই চলে না, লোশন। সানগ্লাস কতটুকু ব্যবহার করা হয়? শাড়ি না ওয়েস্টার্ন? শাড়ি। কোন ব্র্যান্ডের ঘড়ি ভালো লাগে? মাইকেল ক্রো। কোন ঋতু বেশি প্রিয়? বর্ষা। কোন তারকার স্টাইল খুব ভালো লাগে? আরিয়ানা গ্র্যান্ডের। নিজের স্বাস্থ্য সচেতনতায় রোজ কি করা হয়? লেবু, মধু, পানি। পারফিউমের ক্ষেত্রে ফ্যাসিনেশন কতটুকু? ভালো। কি রঙের লিপ কালার বেশি ব্যবহার করা হয়? ইচ্ছে থাকলেও কি করা হয়ে ওঠে না? বেড়াতে যাওয়া। সবারই একই দুঃখ। যা, খুব দারুণ একটা আড্ডা হচ্ছিল, একদম জমে উঠেছিল, কিন্তু যেটা হয় যে নির্ধারিত সময়ের শেষের কাছে চলে এসেছি। তো বিদায় নেবার আগে দর্শকদের কি বলবে? অবহেলা করবেন না নিজেকে, নিজেকে সময় দেবেন, নিজের প্রতি যত্নবান হবেন, বেশি করে পানি খাবেন, ফ্রুটস খাবেন, এই গরমে অবশ্যই অবশ্যই স্যুপ বা জুস এই জাতীয় খাবার বেশি খাবেন, তাহলে স্কিন অনেক ভালো থাকবে, অনেক হেলদি থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।